কাজ করেছেন 12 মাস অথচ বেতন পাচ্ছেন 10 মাসে মন্ত্রী বিধায়কদের বেতন বাড়লেও কেন মিডডে মিল কর্মীদের বেতন বাড়বে না সেই প্রশ্ন তুলেই বুধবার বেতন সহ একাধিক দাবিতে পথে নামেন সারা বাংলা মিডডে মিল কর্মী ইউনিয়নের কর্মীরা তাদের দাবি মাসিক 26000 টাকা বেতন দিতে হবে তবে যতদিন না তা কার্যকরী হচ্ছে ততদিন অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সমবেতন দিতে হবে সরকারি কর্মীদের মতোই স্বীকৃতি ও মর্যাদা দিতে হবে মোট 13 দফা দাবিতে তাদের এই বিক্ষোভ মিছিল পাশাপাশি মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের কাছে পাঠানো হয় ডেপুটেশনের কপি দীর্ঘ 13 দফা দাবিতে মিডডে মিল যারা কর্মী রয়েছে তাদের একেবারে অভিযান মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে ডেপুটেশন ইতিমধ্যেই যে ব্যানার পোস্টার রয়েছে সেখানে দীর্ঘ 13 দফা দাবির মধ্যে যে মূল যে দাবি সেই দাবিগুলো লেখা রয়েছে মিডডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি 10 মাস নয় 12 মাসের বেতন অর্থাৎ 12 মাস কাজ করিয়ে 10 মাসের বেতন দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ বোনাস সহ ছাত্রছাত্রীদের খাবারের খাবারের যে বরাদ্দ সেই বরাদ্দ বৃদ্ধি করতে হবে সেই দাবিতে ইতিমধ্যে মিডডে মিলের কর্মীরা তারা ইতিমধ্যে অভিযান করছেন আমাদের মূলত দাবি যে মাত্র 1500 টাকায় এই কর্মীরা কাজ করে তাও আবার 12 মাসের বেতন তারা পায় না 10 মাসের পায় অবিলম্বে পূজোর বোনাস সহ ঈদের বোনাস সহ 12 মাসের বেতন চালু করতে হবে এবং বেতন বৃদ্ধি করতে হবে এই দাবি সহ মোট 13 দফা দাবিতে আমরা আজকের এই মিছিল করছি হ্যাঁ দীর্ঘদিন ধরে লড়াই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মিডডে মিল কর্মীরা মাত্র 1500 টাকা বেতন পান তাও বছরে 10 মাসের পান 12 মাসের পান না তাদের দাবি দেওয়ার দিকে সরকারের কোনো রকম ভ্রূক্ষেপ নেই একদিকে যখন রাজ্যের এমএলএ মন্ত্রীদের 40000 টাকা বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে অথচ যারা মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে বিকেল অবধি পরিশ্রম করে বাচ্চাদের মুখে খাবার তুলে দেয় তাদের বেতন বাড়ানো সামান্যতম বেতন পর্যন্ত বাড়ানো হয় না প্রায় সমস্ত জেলা থেকেই রন্ধন কর্মীরা এসে উপস্থিত হয়েছেন এই বিক্ষোভ মিছিলে আমাদের প্রায় সব জেলায় থেকেই এসেছে আমরা প্রায় 10 সহস্রাধিক মিডডে মিল কর্মী এই মিছিলে যোগদান করেছে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ধর্মতলার ওয়াই চ্যানেলে সেখানে গিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা ইতিমধ্যে ধর্মতলার যে মোড় সেখানে রন্ধন কর্মীরা মিডডে মিল রন্ধন কর্মীরা তারা ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন রাস্তা অবরোধ করা হয়েছে পুলিশের সঙ্গে কথাবার্তা বলছেন এবং তাদের মধ্যে কথাবার্তা বলে এখান থেকে পুলিশের তরফ থেকে শুনিয়ে দেওয়া হচ্ছে বিশাল সংখ্যায় রন্ধন কর্মীরা তারা ইতিমধ্যে একেবারে ধর্মতলার মোড়ে গোটা রাস্তা ইতিমধ্যে অবরোধ করে রেখে দিয়েছে এখানে তাদের দাবি যে বেতন বৃদ্ধি করতে হবে এবং 12 মাস কাজ করিয়ে কোনোভাবে 10 মাসের বেতন দেবে না তার একা যে দাবি 13 দফা দাবি ইতিমধ্যেই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ কলকাতা